আর এই হচ্ছে আমার লাঞ্চ। গুড মর্নিং, হ্যাপি মানডে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঠিক কথা, কিন্তু এখনও ঘুমটা ছাড়িনি। শনি রবিবারের মতো তো ল্যাদ খেয়ে ওঠা যায় না, অ্যালার্মটা বাজে আর ঝট করে উঠে পড়তে হয়। রেডি হয়ে আমি স্কুলে চলে এসেছি, কফিটা আমি স্কুলেই খাই এখন, সকালবেলায় যেটুকু সময় বাঁচানো যায় আর কি। লাঞ্চ করতে এসেছি, যাই এবার আগে স্নানটা সেরে ফেলি। আজকে অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ করলেই ভালো হতো এই টাইমে, কিন্তু অতগুলো কাজ তো হবে না, কিন্তু স্নান করে নিলে এখন চুলটা বিকেলে আস্তে আস্তে অনেকটাই শুকিয়ে যায়, সেটা একটা সুবিধা হয়, তাই এই টাইমটা চান করার জন্য একদম পারফেক্ট। আমাজন থেকে দুদিন আগেই ডেলিভারি হয়েছে এই পর্দা দুটো, কিন্তু লাগানো হয়নি। উইকেন্ডে লাগাবো ভেবেছিলাম, কিন্তু উইকেন্ডে এমনিই এত কাজ ছিল আর এটা হয়ে ওঠেনি, বাকিটা তো ল্যাদ খেয়ে কাটিয়েছি। এখন তাই এই কাজটা করে ফেলি, এক ঘন্টা সময় তো আছে, তার মধ্যে হয়ে যাবে। অনেক দিন ভেবে ভেবে, এক তো কতদিন পরে আমি অর্ডার দিলাম পর্দাগুলো, তারপরে এসেছিলো, এসেও কতদিন পরেছিল, আজকে পাল্টেই ফেলি। এই ঘরে এই পর্দাটা ছিল, এবারে এই দুটো পর্দা লাগালাম। এই পর্দাটা চেঞ্জ করার মেন কারণ হলো, এই আগে যে পর্দাটা ছিল সেটার উইথটা একটু ছোট পড়েছিল, তো আমার একটা পর্দা এক্সট্রা দরকারই ছিল, সেই জন্য এইটা বড় উইথের কিনে নিলাম। এবার পুরোটা ঢাকা পড়বে, এতদিন ওই সাইডগুলো ফাঁকা থেকে যেত। আর এই পর্দাটা সোমোর রুমে দিয়ে দেবো, ওর রুমের পর্দাটা খুব পাতলা, আলো আসে সকালবেলা খুব, সেই জন্য এইটা দিয়ে দেবো। দুটো এখন খুলে নিলাম, সবগুলোই খুললাম যখন একেবারে কেচে নিলাম। এইটা এই আমাদের গেস্ট এরিয়া যে বসবার জায়গাটা আছে সেইখানে লাগাবো বলে ভেবে আছি। এই যে এইখানে এই জানলাটায় লাগাবো পর্দা। চলো, 11:15 বাজে, এবার খাবারটা গরম করতে দিয়ে দিই, খেয়ে তো বেরোতে হবে, আর তার মধ্যে আমি সব কিছু কাচতে দিয়ে দিই। আমি স্কুল থেকে ফিরতে ফিরতে কাঁচা হয়ে যাবে, স্কুল থেকে এসে শুধু ড্রায়ারে চালিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই হচ্ছে আমার লাঞ্চ। আজকে ভাত ভেন্ডি ভাতে, শুক্তো করেছিলাম, শুক্তো থেকে অল্প একটু সবজি নিয়েছি, আর ডাল মাখানি, ডাল নিয়েছি খানিকটা। কাস্তে দেওয়ার আগেই খাবারটা রেডি করে গরম করতে দিয়ে দিলাম। কাস্তে দিতে দিতে আমার খাবারটা গরম হয়ে গেল, এবার খেয়ে নিই। তারপরে চুলটা ঠিকঠাক করে নিয়ে আবার স্কুলে যাব। বিকেলবেলা বাড়িয়ে চলে এসেছি, দাঁড়াও আগে ড্রেসটা চেঞ্জ করে আসি। যাই এবার রান্নাঘরে যাই, রাত্রের রান্নার ব্যবস্থা করতে হবে, আর আগামীকাল সৌম টিফিনের ব্যবস্থা করতে হবে। তার আগে কলাগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ে আছে, সেইগুলোই আগে গুছিয়ে রেখে দিলাম আমার ফ্রুট বাস্কেটে। সোমকালকে গোটা মুরগি দুটো
বড় বড় টুকরো করে রেখেছিল তার থেকে যে ছাঁট পিসগুলো সেইগুলো দিয়ে আজকে স্টু বানিয়ে নেব। স্টুটা খেতে আমার দারুণ লাগে। এই থেকেই যেগুলো বড় বড় পিস সেগুলো একটু ছোট করে নেব আর সবজিগুলো কেটে নেব। দাঁড়াও, আগে চপারটা বার করে নিই। চপার দিয়ে কাটতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনগুলো ছোট ছোট করে কেটে নুন আর ভিনিগার মাখিয়ে আমি অল্প কিছুক্ষণ রেখে দিচ্ছি। ততক্ষণে আমার ড্রায়ারটাও ফুল সাইকেল হয়ে গেছে, পর্দাগুলো এবার টাঙিয়ে দিয়ে আসি। পর্দাটা লাগিয়ে দিয়ে ভাবলাম যে সৌম্যর বিছানায় চাদরটাও চেঞ্জ করে ফেলি। ফিটিং কভারটাও চেঞ্জ করা হয় না বিশেষ, ফিটিং কভারটা অবশ্য বিশেষ চেঞ্জ করি না, ওই হয়তো দু মাসে একবার। আর চাদরটাও কেচে দিয়েছিল কিন্তু সেটা আর পাতেনি, তো সেটাও আমি পেতে দিই, দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে। আচ্ছা হয়ে গেল, তাই পর্দাগুলো লাগিয়ে দিলাম আর সোমর ঘরটাও গুছিয়ে দিলাম। যাকে সোম এসে গেছে অফিস থেকে আর আমিও রান্না বান্না বাকিটা শুরু করে ফেলি। স্টুটা খুব সিম্পলভাবেই করি আমি। অল্প একটু সাদা তেল দিই, তাতে শুকনো লঙ্কা, মরিচ আর তেজপাতা ফোড়ন দিই। তারপরে দেবো আদা রসুন বাটা, সেটা হালকা করে ভেজে নিয়ে মাংসটা আর সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। মাংসটা খানিকক্ষণ হয়ে যাক, একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি, খুব অল্প আছে। তারপরে সবজিগুলো দেবো, অ্যাকচুয়ালি সবজিগুলো ততক্ষণ কেটে নিই। সবজিগুলো সব কেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এক এক করে। রসুন দিলাম, বিট দিলাম। এই স্টুয়েতে বিটটা আমার দারুণ লাগে খেতে। খুব একটা বেশি কিছুতে বিট আমি পছন্দ করি না, কিন্তু স্টুয়েতে খুব ভালো লাগে। একটু আলু দিলাম, টমেটো দিলাম অনেকগুলো, আর সুইট পেপার অনেকগুলো আছে তাই ভাবলাম একটু দিয়ে দিই। পেঁপেও দিই আমি, কিন্তু পেঁপেগুলো অলরেডি সিদ্ধ করাই আছে আলাদা করে, পেঁপে ভাতে খাবো বলে সেই জন্য আর এতে দিলাম না। অ্যাকচুয়ালি আগে থেকে তো ভেবে রাখিনি স্টু করবো, চিকেনের ছাঁটগুলো রয়েছে দেখে আর কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম স্টু বানাই। সৌম্য এসে গেছে রান্নাঘরে, ও কফি করছিল, তাই বললাম একটু হেল্প করে দিতে। যদিও খুব বেশি কিছু করবার নেই, একটু চিকেন আমি কেটে রেখেছি আর সবজি দিয়ে ডিম দিয়ে একসঙ্গে ফ্রাইড রাইস বানিয়ে নেবো। রাইসটা আগে থেকেই করা আছে, এইটা করা হয়ে গেলে কালকে টিফিনের চিন্তাটা আর থাকবে না।
আমাদের বাথরুমের হিটিং লাইটটাও খারাপ হয়ে গেছে, বেশ অনেক দিন হলো খোলা হয়ে গেছে, তবে এখন তো ঠান্ডাটা তুলনায় কম, তাই হিটিং লাইটটা ছাড়াও চলে যাচ্ছে। আমাজনে ওই পর্দার সাথে হিটিং লাইটটাও অর্ডার করে দিয়েছিলাম, তো সেইটাই সৌম্যকে লাগিয়ে দিতে বলেছি। ভেতরটা পুরো ঝুলে ভর্তি হয়ে গেছিলো, তাই আগে পরিষ্কার করে তারপরে লাইটটা লাগালো। দেখতে দেখতে মঙ্গলবারও হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা কীরকম মনে হয় এখনো যেন ঘুমোচ্ছি। উঠে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে আমি স্কুলে চলে যাই, ওই খানিকটা ঘুমোতে ঘুমোতেই পৌঁছে যাই মনে হয় আমার, তবে বেরিয়ে পড়লে একবার তারপর আর কিছু মনে হয় না। লাঞ্চ টাইমে বাড়ি এসেছি, চলো দেখি আজকে কী কী কাজ করা যায়। টুকটাক টুকটাক কাজ আজকেও করব। রাত্রে সৌম্য বাসনগুলো মেজে রেখে দেয়, সকালবেলা তো আমার সময় হয় না, সকালবেলা রান্নাঘরে আমি ঢুকি না, এই একেবারে লাঞ্চ করতে এসে আমি রান্নাঘরে ঢুকি, সেগুলো আগে তুলে দিয়ে চালটা ধুয়ে রাখছি, বিকেলবেলা ভাতটা করে দেবো। সাজাবার জন্য এই একটা জিনিস এনেছিলাম, এটা বহুদিন হয়ে গেছে এনেছিলাম, সেটা লাগানোই হয়নি, আজকে ভেবে আছি লাগাবো। 12টা এনেছি, 4টে আপাতত লাগাবো কোথায় সেটা ভেবেছি, বাকিগুলো কোথায় লাগাবো জানি না, দেখা যাক। এটা আপাতত এরকম লাগালাম, কিন্তু এতে আরেকটু কিছু করতে হবে, শুধু এই জিনিসটা দেখতে অত ভালো লাগছে না, কী করবো এখনও ভেবে উঠতে পারিনি। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে বলো। আর এই হচ্ছে আমার লাঞ্চ আজকে, পেঁপে ভাতে ডাল মাখনি, খানিকটা ডাল আর একটা ডিম। কালকে সৌম্য বাড়ি থেকেই কাজ করবে, ভাতটা করে রাখলাম, বাকি সব কিছু করা আছে। আজকে আমি একটা অদ্ভুত কাজ করছি, এই যে এটা যেটা দেখছো এটা একটা প্লাস্টিকের কৌটো, এটা আমি ইন্ডিয়াতে কোনো একটা কিছুতে গিফট পেয়েছিলাম, কিসে গিফট পেয়েছিলাম সেটা আর মনে নেই, কিন্তু যাই হোক সেইটা থেকে গেছে। তো কী করবো কী করবো, এমনিতে আমরা প্লাস্টিকের জিনিস নতুন করে আর কিনি না ব্যবহার করার জন্য, যেগুলো আছে সেইগুলো ইউজ করতে করতেই আর কি বছর কেটে যাচ্ছে। কৌটোগুলো, এটা 5টা সেট ছিল, তো একটা কৌটো তার মধ্যে ইউজ করলাম, করে দেখছি প্লাস্টিকটায় খুব বাজে গন্ধ, তো বাকিগুলো আর ইউজ করবো না, ফেলে দেবো, মানে বাতিল করে দেবো। বাতিল করতে গিয়ে মনে হলো এইটা তো আমি গাছের জন্য ইউজ করতে পারি, তো সেটাই করছি। জল বেরোনোর জন্য ফুটো করে নিচ্ছি 5টা, খুব বেশি বড় বড় ফুটো করিনি, ছোট ছোটই ফুটো করেছি। আমি নিচের দিকটায় এই কাঠের কচি টাইপের যে মুলসটা পাওয়া যায় এখানে সেইটা দিয়ে দিলাম। এই একটা গাছ আমি কিনে এনেছিলাম, তো সেইটা থেকে দুটো ডাল পুঁতেছিলাম, সেই ডাল দুটো গাছ হয়ে গেছে, শিকড় গজিয়ে গেছে। অ্যাকচুয়ালি যেহেতু বোলটা অনেকটা বড়,
তাই শুধু গাছ বসানো নয় তাতে একটু ডেকোরেশনও করে রাখলাম। আর আমার কাছে অনেকগুলো আইসক্রিম স্টিক আছে, সেইগুলোকে কেটে কেটে একটু বেড়ার মতো শেপ দেবো, মনে হচ্ছে ভালোই হবে সেটা দেখতে। কি কেমন হচ্ছে এটা দেখতে, ভালো লাগছে না? আমার তো বেশ ভালোই লাগছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটা কেমন লাগলো তোমাদের, আরও যদি তোমাদের কোনো আইডিয়া থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই অবশ্যই ভুলো না, লাইক করতেও ভুলো না, শেয়ার করো সবার সাথে। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার কাল দেখা হবে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা।